মাননীয় প্রধানমন্ত্রী যেই অভিযোগটা করেছেন তা অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ, যে কোন একটা শক্তি বা পৃথিবীর কোন একটা গ্রুপ আর কি তারা আমাদের এই এলাকাটাকে ভেঙে একটা খ্রিস্টান রাজত্ব তৈরি করতে চাচ্ছে। আমাদের সীমান্তে রই পারে, খাগড়াছড়ি রই পারে, রাঙামাটি রই পারে, ভারতের যে অঞ্চল নাগাল্যান্ড, মিজোরাম, এমনকি মণিপুর, এই অঞ্চলে খ্রিস্টান মেজরিটি, দুটো নাগাল্যান্ড এবং মিজোরাম খ্রিস্টান মেজরিটি। এখন তার মধ্যে আমেরিকানরা বা অন্যরা তারা কিছু সহায়তা দিচ্ছে, কিন্তু চীনের প্রভাব এই আরাকান আর্মির উপরে অনেক। আমরা এমনিতেই সাম্প্রদায়িকতার বিপদ থেকে রক্ষা পাচ্ছি না। আমাদের এখানে আপনি জানেন যে স্বাধীনতার মধ্য দিয়ে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গায়ে নিয়েছিলাম। চীনের সাথে আলোচনা না করে আমেরিকার বাবারও ক্ষমতা নেই এগুলি করার এই এলাকায়। যেমন বাংলাদেশের 50 বছরের স্বাধীনতার পর আমরা যে উন্নয়নটা করতে পারি না, উন্নয়নটা যে হয় না, তার অন্যতম কারণ কিন্তু এই সাম্প্রদায়িক। আমাদের ভৌগোলিক ভূরাজনৈতিক যে অবস্থান, জেনারেল জিয়াউর রহমান আমাদের দেশের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যে যিনি আমাদের এই ভূরাজনৈতিক অবস্থানটাকে সঠিকভাবে তুলে ধরতে পেরেছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি গত সম্প্রতি আর কি, আমি ঠিক বলবো, এর মধ্যেই তিনি 14 দলের একটা বৈঠকে তিনি বলেছেন যে, মানে ওটা শরিকদের একটা বৈঠক ছিল, তিনি বলেছেন যে চক্রান্ত এখনো আছে এবং পূর্ব তিমুরের যে, মানে ইন্দোনেশিয়া ভেঙে যাওয়া, ভেঙে যে তিমুর হয়েছে, তার মতোই বাংলাদেশের একটা অংশ, পার্বত্য চট্টগ্রাম ভেঙে এবং বার্মার কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাচ্ছে। তিনি কিন্তু কোনো দেশের নাম বলেনি, বলেছেন সাদা চামড়ার একজন এক ব্যক্তির কথা বলেছেন, সেই ব্যক্তির নামও বলেন নাই তিনি, কিন্তু ওনার বক্তব্যে বোঝা গেছে যে উনি কাকে ইঙ্গিত করছেন। তো সবকিছু বিবেচনায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে প্রধানমন্ত্রী যখন এরকম একটা গুরুত্বপূর্ণ কথা বলে, এটা মানে একটা ভয়ঙ্কর কথা যে একটা রাষ্ট্র, আমাদের রাষ্ট্রটা ভেঙে এটা একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটা পরিকল্পনা। তো আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমি এই ক্ষেত্রে আমি প্রথম রুশ ভাইয়ের কাছে যাবো। রুশ ভাই, আপনি তো অনেকদিন ডিফেন্সে ছিলেন, তো সবকিছু বিবেচনায় আপনি এটাকে কিভাবে দেখছেন? এটাকে আসলে সম্ভব বা এটার জন্য আসলে সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? জি দেশের প্রধান নির্বাহী একটা কথা বলেন যে খ্রিস্টান রাষ্ট্র মানে তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা উনি কিসের ভিত্তিতে বলছেন? নিশ্চয়ই ওনার কাছে কোনো সংস্থা বা কেউ রিপোর্ট দিয়েছে। এখন বাংলাদেশে তারপরে কি হয়েছে যে খ্রিস্টানদের যে নেতা আছেন রোজালিন কোস্টা, উনি আবার একটা বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, আমাদের দেশে খ্রিস্টানদের সংখ্যা খুব একটা বেশি না। পার্বত্য চট্টগ্রামে বম যে প্রজাতিটা আছে, যারা KNF মানে কুকিচিন আমরা বলি, হুম তাদের হুম হুম সংখ্যা কত? আমার মনে হয় না যে তারা 20,000 হবে এখন। আর এর পাশে ও পাশে যে মায়ানমার আছে, মায়ানমারের ওই পাশে হচ্ছে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, কিছু মুসলমান আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেই অভিযোগটা করেছেন তা অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিযোগ, যে কোন একটা শক্তি বা পৃথিবীর কোন একটা গ্রুপ আর কি তারা আমাদের এই এলাকাটাকে ভেঙে একটা খ্রিস্টান রাজত্ব তৈরি করতে চাচ্ছে। পূর্ব তিমুরে কিন্তু পুরোটাই খ্রিস্টান ছিল, পূর্ব তিমুরে মুসলমানদের সংখ্যা কম ছিল। আর পূর্ব তিমুরের আপনার ইন্দোনেশিয়ান সেনাবাহিনী অনেক মানবাধিকার লঙ্ঘন করার পরিপ্রেক্ষিতেই পরে জাতিসংঘ সেখানে আপনার এবং অন্যান্য দেশগুলো মিলে সেই রাষ্ট্রটাকে আলাদাভাবে তৈরি করে পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্র হয়। ঠিক একইভাবে দক্ষিণ সুদান, আমি দক্ষিণ সুদানে গিয়েছি 2007 সালে সেনাবাহিনীর আমন্ত্রণে, দক্ষিণ সুদানও কিন্তু একই ঘটনা ঘটেছে যে দক্ষিণ সুদান সুদানের অংশ ছিল কিন্তু দক্ষিণ সুদানটা পুরোটাই হচ্ছে খ্রিস্টানদের, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বাংলাদেশে আমাদের খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এলাকা কিন্তু পার্বত্য চট্টগ্রাম নয়, না আমাদের তাদের সংখ্যা অনেক কম। যেটা হতে পারে বলে আমি মনে করি যে মায়ানমারে যেই এখন ঘটনাগুলো ঘটছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের মাধ্যমে গণতন্ত্রকামী জনতা সামরিক শাসনের বিরুদ্ধে লড়ছে, এবং গতকালকের রিপোর্ট আমি এটা শেয়ারও করেছি আমার প্রোফাইলে ফেসবুকে, যে 82% এলাকা আপনার এই গণতন্ত্রকামী দলগুলো দখল করে নিয়েছে, তার মানে আপনার 18% এলাকা মাত্র এই সামরিক জান্তা নিয়ন্ত্রণে আছে। এটা খুব ভয়াবহ একটা ব্যাপার। আচ্ছা, এখন সাদা চামড়া বলতে তো রাশিয়ানদেরকেও আমরা বুঝতে পারি, রাশিয়ানরাও সাদা, চীনারাও সাদা, তারা যদিও তাদেরকে হলুদ বলা হয়, সাদা চামড়া অনেকেই আছে আপনার, এটা অস্ট্রেলিয়ানরাও সাদা। এখন মায়ানমারে সামরিক জান্তাকে কিন্তু সমর্থন জানিয়ে আসছে প্রথম থেকে রাশিয়া, চীন এবং ভারত।
এখন চীন আবার একটা কাজ করেছে, সে হচ্ছে তার যেহেতু ডিপ সি পোর্ট আছে রাখাইনে এবং তার একটা গ্যাস পাইপলাইন রাখাইন থেকে আপনার কুনমিং পর্যন্ত দিয়েছে ইউনান প্রভিন্সে। এই এই ইউনান হচ্ছে তাদের একটা বড় আপনার শিল্প এলাকা। এখন এই পাইপলাইনটার যদি কোনো ক্ষতি হয় তাহলে তাদের কিন্তু শিল্পে একটা বড় বিপর্যয় আসবে। আমি মায়ানমারের সাথে চীনের যে সীমান্ত, আমি দুটা সীমান্ত একদম প্রত্যন্ত সীমান্ত আমি নিজে ঘুরেছি, হয়তো কোনো বাংলাদেশি সাংবাদিক ওখানে আজ পর্যন্ত যাননি, আমি কয়েকদিন ছিলাম এবং আমি ঘুরেছি। আমি দেখেছি যে ওখানে চীন যেটা করেছে, যে মায়ানমারের শ্রমিকরা কিন্তু চীনের ওই জায়গার কারখানাগুলোতে এসে কাজ করে, ওখানেই থাকে, তাদেরকে থাকতে দেয়। আবার মায়ানমারের নাগরিকরা যে কোনো সময় নিকটবর্তী শহরে তাদের জাস্ট একটা ওই ন্যাশনাল আইডি কার্ড দেখে তারা যেতে পারে। এখন চীন একটা ভালো সম্পর্ক ওই মায়ানমারের এলাকাগুলোর সাথে রেখেছে, সুতরাং চীন চাইবে না যে তাদের ওই শান প্রদেশ বা ওই এলাকাগুলা আপনার ওই কথিত সাদা চামড়ারা কখনো কিছু করুক। আবার যে এই যে এই রাখাইন এলাকাটা আছে যে আরাকান আর্মি, আরাকান আর্মি এক সময় কিন্তু মানে মূলত চীনের মাধ্যমে তৈরি। এখন তার মধ্যে আমেরিকানরা বা অন্যরা তারা কিছু সহায়তা দিচ্ছে, কিন্তু চীনের প্রভাব এই আরাকান আর্মির উপরে অনেক। এই আরাকান আর্মির উপরে তারা তাদের সাথে নেগোসিয়েশন করেই কিন্তু এই গ্যাস পাইপলাইনটা এবং তাদের গভীর সমুদ্র বন্দরটাকে চীন নিরাপদ রেখেছে। সমস্যাটা হয়ে গেছে ভারতের জন্য, ভারতের যে কালাদান প্রজেক্ট আছে এবং একটা ডিপ সি পোর্ট করতে চেয়েছিল, তাদের সমর্থন সমর্থক মানে কোনো গোষ্ঠী ও এলাকায় নাই। আরাকান আর্মিরা মানে মোটামুটি ভারতের বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত, ওখানে কিন্তু কোনো গোষ্ঠী ভারতের মানে এরকম পক্ষাবলম্বী নয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার আমেরিকার সাথে চীনের এই এলাকাটা নিয়ে একটি আন্ডারহ্যান্ড ডিলিং আছে, যে ঠিক আছে তারা তাদের চীন তাদের যে এই এলাকাটা পাবে, এলাকাটা দিয়ে নিরাপদে গ্যাস নিয়ে যেতে পারবে। এবং সেই প্রেক্ষিতে গত বছর সেপ্টেম্বর মাস থেকে চীন সামরিক জান্তা মায়ানমারের সামরিক জান্তার কে সমস্ত অস্ত্র গোলা বারুদ সরবরাহ বন্ধ করে দেয়। চীন কিন্তু মায়ানমারে একটি স্থিতিশীল সরকার চায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং চীন হচ্ছে নিকটতম সুপার পাওয়ার, মানে অন্যরা আসছে অনেক দূর থেকে। সুতরাং চীনের এই ব্যাপারগুলোকে যদি আমরা মানে নজরে না নেই, তাহলে শুধুমাত্র ধরেন একটা হাইপ সৃষ্টি করে আমরা বললাম যে ওখানে একটা বিমান ঘাঁটি তৈরি করবে আমেরিকানরা ওখানে, এগুলো চীনের সাথে আলোচনা না করে আমেরিকার বাবারও ক্ষমতা নেই এগুলি করার এই এলাকায়। মানে আমেরিকা আর চীন বড় বিজনেস পার্টনার পৃথিবীর মধ্যে, আমরা যদিও বাইরে অনেক তাদেরকে চিল্লাচিল্লি করতে দেখি, কিন্তু দুইটাই দায়িত্বশীল রাষ্ট্র। চীন কমিউনিস্ট একটা দেশ হলো, চীন কি পুঁজিবাদী আপনার অর্থনীতিকে তারা বলবৎ করেছে, আগের চীন তো নেই। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ধরেন ইউরোপ আমেরিকার যত ব্র্যান্ড আছে সবই তো চীনে তৈরি হয়। সুতরাং চীন ব্যবসা করে প্রায় $600 বিলিয়ন আমেরিকার সাথে, চীন এত বড় পাগল না যে সে আমেরিকার সাথে মারামারি করবে। এমনি ধরেন তাইওয়ান নিয়ে তাদের যেগুলো আছে রেটরিক আছে, এগুলা তো তারা বিশ্ব ক্ষেত্রে মানে সমাজে এগুলা চলবেই। আমরা মনে হয় যে আমরা যদি সরাসরি এরকম খ্রিস্টান আমাদের অল্প কিছু আছে তাদের ব্যাপারে এ ধরনের সতর্কতা করি, তাহলে জিনিসটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এক সময় ভ্যাটিকানের নজরে পড়বে, বা বড় বড় খ্রিস্টান দেশগুলো যেমন ইস্তিমুরের ব্যাপারে মানে প্রতিক্রিয়া দেখিয়েছিল সেরকম পড়বে। আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা খেয়াল রাখতে হবে, যে ওখানে আমাদের সেনাবাহিনী আছে পার্বত্য চট্টগ্রামে, আমাদের পুলিশ আছে, আমাদের বিজিবি আছে, এবং এরা এক সময় 24 বছর সেখানে যুদ্ধ করেছে শান্তি বাহিনীর বিরুদ্ধে। আমরা চাই না যে মানবাধিকার বিরোধী কোনো জিনিস যেন না হয়, এবং যদি এরকম কোন কোন ঘটনা ঘটে মানবাধিকার বিরোধী, যে ধর্মভিত্তিক মানবাধিকার বিরোধী ঘটনা বা জাতিগত ভিত্তিক, যেমন ধরেন আপনি চাকমাদের বিরুদ্ধে কিছু করলেন বা বমদের বিরুদ্ধে কিছু করলেন, ত্রিপুরাদের বিরুদ্ধে কিছু করলেন, তাহলে জিনিসগুলো কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘ সিরিয়াসলি নিয়ে ফেলতে পারে যদি নেয়, এবং ওখানে যে ভোলাটাইল পরিস্থিতিটা এখন চলছে তাতে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। ওখানে খামাখা একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, খামাখা অনেকের জীবন যাবে, আমাদের মানে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীরও জীবন যাবে এবং গেছে, অনেকেই শহীদ হয়েছেন, এবং আমাদের সাধারণ মানুষ যারা ওইখানে আছেন, দেখেন যারা ওখানে থাকে যে সমস্ত উপজাতি, ম্রো বলেন, তঞ্চঙ্গ্যা বলেন, ত্রিপুরা, চাকমা, মারমা, যাই বলি না কেন, কুকি, বম, এরা তো বাংলাদেশের নাগরিক, এরা তো মানুষ। আমি হুম যদি হুম শুধু ধর্ম দিয়ে বিবেচনা করি বা জাতি দিয়ে বিবেচনা করি তাহলে তো হবে না। তবে আমার যতটুকু মনে হয় যে প্রধানমন্ত্রী কোনো একটা মানে রিপোর্টের ভিত্তিতে, কোন একটা সংস্থার বা কিছু রিপোর্টের ভিত্তিতে হয়তো উনি এই কথাটা বলেছেন। ওনার কথাটা বলাটার আরেকটা কারণ হচ্ছে
যে মিজোরাম, নাগাল্যান্ড এবং মণিপুর এই বেল্টাতে অনেক খ্রিস্টান আছে, এবং ওইখানে আপনার এই ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু এই নাগা মিজো গেরিলারা অনেক আগে থেকে যুদ্ধ করছে। তবে তাদের যুদ্ধটা কিন্তু ধর্মভিত্তিক না, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতো, তারা জাতিগত মানে বিষয় নিয়ে যুদ্ধ করছে, মিজোরা নাগারা। এটা মাহবুব ভাই মনে হয় এই এই যে ইন্টিগ্রেসিটা মিজো নাগা বা এই ধরনের গেরিলাদের, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং এই ব্যাপারে ওনার পড়াশোনা বেশি আমি যতটুকু জানি। মাপ ভাই, আপনি রুশ ভাইয়ের কথা শুনলেন, আমার প্রশ্ন শুনেছেন, আমরা এখন আপনার কথা জানতে চাচ্ছি। সেটা হচ্ছে রুশ ভাই খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছে, এর সাথে পূর্ব তিমুর বা সাউথ সুদানের মানে বিষয় বিষয়টি ওইরকম নয়। ওটা একটা খ্রিস্টান রাষ্ট্র, সেখানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ সাউথ সুদানও তাই, কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে কিন্তু ওইভাবে খ্রিস্টান জনগোষ্ঠী গড়ে ওঠে। এখানে জাতিগত ভাবে চাকমা, মারবা বা মোরং যারা আছে এরা কিন্তু খ্রিস্টিয়ান, খুব অল্প সংখ্যক মিশনারিদের কল্যাণে অল্প সংখ্যক খ্রিস্টিয়ান তারা। আর আমাদের সীমান্তের ওপারে যেটা আছে ওরা কিন্তু খ্রিস্টিয়ান নয়। তো কাজে এখানে খ্রিস্টিয়ান রাষ্ট্র করার আমি আমি কি একটু প্রধানমন্ত্রী সংখ্যাগুলো আপনাকে আপনাকে সহযোগিতার জন্য সংখ্যাগুলো বলছি, যেটা হলো চট্টগ্রাম বিভাগে 80% হলো মুসলিম, এবং খ্রিস্টানদের সংখ্যা মানে মোট জনসংখ্যা চট্টগ্রামের 1% না। বান্দরবানে মোট জনসংখ্যার 10% মাত্র খ্রিস্টান, খাগড়াছড়িতে 0.62%, মানে 0.62% হচ্ছে খ্রিস্টান, এবং রাঙামাটিতে হচ্ছে 1.2% খ্রিস্টান। আর বাকি বাকি মানে আপনি যেটা বলছিলেন মিশনারিদের কল্যাণে এরা এই খ্রিস্টান হয়েছে, কিন্তু আসলে যারা ওইখানে আদিবাসী আছে বা ওইখানকার জনসাধারণ বেশিরভাগই হলো তাদের নিজস্ব ধর্ম ইয়া করে, বুদ্ধিস্ট আছে। জি আপনি বলেন, আমি জাস্ট ইনফরমেশন গুলো আপনাকে দিলাম। জি বলেন মহব্বাই। তার মানে দেখা যাচ্ছে যে 3 জেলায় 1% কম তাহলে খ্রিস্টিয়ানের সংখ্যা, এবং তারা মানে বৌদ্ধ আছে, তারা আবার প্রকৃতির পূজারী আছে, নানান ধরনের তারা তো আছে, আর মুসলমান তো দেখা যাচ্ছে 80%। এরপর এইখানে একটি খ্রিস্টিয়ান রাষ্ট্রে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা, আর এই ষড়যন্ত্র করার কথা বলা হচ্ছে সাদা চামড়া। সাদা চামড়া বলতে আমরা তো বুঝি, তো ওরা কি এত বোকা? ওদের কূটনীতিটা এত বোকা, ওদের যারা পরিকল্পনা করে তারা কি এত বোকা যে একটা মুসলিম মেজরিটি এরিয়ায় তারা খ্রিস্টিয়ান রাষ্ট্র গঠনের পরিকল্পনা করে? তো তারপরে প্রধানমন্ত্রীর কাছে কোনো না কোনো ভাবে ইনফরমেশন আছে, তাকে কোনো না কোনো এজেন্সি তাকে ইনফরমেশন দিয়েছে। আমি জানি না বাংলাদেশে এজেন্সি কি ইনফরমেশন দেয়, আর সেই ইনফরমেশনকে আমরাই বা কিভাবে ব্যবহার করি। তবে একটা বিষয় লক্ষণীয়, প্রধানমন্ত্রী এই বক্তব্যটি দিয়েছেন যুদ্ধ দলের একটি রাজনৈতিক সভা, যুদ্ধ দলের সবার আগে তিনি আলোচনা প্রসঙ্গে এই কথাটা বলেছেন, অর্থাৎ এর সাথে রাজনীতির যোগ আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। যখন সারা দেশে দুর্নীতি, চুরি, ডাকাতি, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অসংখ্য ঘটনা ঘটছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী আমাদেরকে এই ইনফরমেশন উপস্থাপন করেছে। তবে এটা ইনফরমেশন হিসাবে প্রধানমন্ত্রী উপস্থাপন করেছেন, যদি তার কাছে ইনফরমেশন থেকে থাকে এবং আপনি নিশ্চয়ই আছে, কারণ প্রধানমন্ত্রী কোন রকমের ইনফরমেশন ছাড়া এই ধরনের কথা বলেন না, তবে তার এটা খোলাসা করা উচিত, কারণ আমাদের সতর্ক হওয়ার বিষয়। আর রুশ ভাই যেটা বলছিলেন, আসলে আমাদের সীমান্তের ওই পারে, খাগড়াছড়ির ওই পারে, রাঙামাটির ওই পারে, ভারতের যে অঞ্চল নাগাল্যান্ড, মিজোরাম, এমনকি মণিপুর, এই অঞ্চলে খ্রিস্টিয়ান মেজরিটি, দুটো নাগাল্যান্ড এবং মিজোরাম খ্রিস্টিয়ান মেজরিটি, তারা একসময় লাল রেঙ্গার নেতৃত্বে তারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছিল, বা ওদের ভাষায় ওরা স্বাধীনতা আন্দোলন করেছিল, জাতিগত আন্দোলন ছিল, সেটা কিন্তু কোনো সাম্প্রদায়িক আন্দোলন ছিল। আর এটা ঠিক যে আমরা যদি এটাকে সাম্প্রদায়িক রং দেই, এটা খ্রিস্টিয়ান মুসলমান, তাহলে এটা আমাদের বিপদ দেখে, কারণ আমরা এমনিতেই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার বিপদ থেকে রক্ষা পাচ্ছি না। আমাদের এখানে আপনি জানেন যে স্বাধীনতার মধ্য দিয়ে আমরা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গায়ে করেছিলাম, এবং ধর্মনিরপেক্ষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র, কিন্তু এটা সাম্প্রদায়িক বিভাজন করে, একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, চরম সাম্প্রদায়িকতা করে
আমাদের এখানে কি অবস্থা তৈরি করা হয়েছে, এখন মানে ভুঁই ফুড়ার মতো মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এই সাম্প্রদায়িক বিপদকে আবার ঠিক করে ডেকে নিয়ে আসা। আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একগ্রহ হয়ে যাবো, আমরা জাতিসংঘে একগ্রহ হয়ে যাব এবং আন্তর্জাতিক বিশ্বে আমরা একগ্রহ হয়ে যাব এবং আমাদের নিজেদের নিজেরাই নিজেদের উন্নয়নকে বাধাগ্রস্ত, কারণ সাম্প্রদায়িকতা হলো এমন একটা রোগ, এমন একটা বিষয় যেটা উন্নয়নকে বাধাগ্রস্ত। যেমন বাংলাদেশের 50 বছরের স্বাধীনতার পর আমরা যে উন্নয়নটা করতে পারি না, উন্নয়নটা যে হয় না, তার অন্যতম কারণ কিন্তু এই সাম্প্রদায়িক, এটা এরশাদ খুব বড় আকারে শুরু করেছিল এবং দুর্ভাগ্যজনক ভাবে বিএনপি আওয়ামী লীগ লালন করছে, বরং এটা লালন করছে, লালন পালন করছে। তো আবার এই টুক করে ক্রিশ্চিয়ানিটির কথা বলে, খ্রিস্টান রাষ্ট্রের কথা বলে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করা, এটা খুব বিপজ্জনক। আর সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ওই এলাকার জনগোষ্ঠী যারা ওইখানে বসবাস করে তাদের জন্য কিন্তু বিপজ্জনক, বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য আরো বিপজ্জনক, কারণ তাদের উপরে কিন্তু এক ধরনের নির্যাতন নেমে আসতে পারে। এখানকার যারা মানে অমুসলিম যারা আছে তাদের উপরে কিন্তু একটা নির্যাতন নেমে আসতে পারে, কারণ আমরা জানি কাউকে ধরে আনতে বললে আমরা বেঁধে আনি, পরিস্থিতিটা ওই রকম দাঁড়ায়। কারণ আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা বড় অভিজ্ঞতা আছে, আমাদের সেনাবাহিনী সেখানে দীর্ঘদিন লড়াই করতে হয়েছে শান্তি বাহিনীর বিরুদ্ধে, তার মধ্য দিয়ে একটা শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে একটা শান্তি সুবাতাস হয়েছে। এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকেরা পার্বত্য চট্টগ্রাম একটা অন্যতম পর্যটন কেন্দ্রে উন্নীত হয়েছে এবং আমি মনে করি এটা একটা বড় আকারের একটা পর্যটন কেন্দ্র হতে পারে, একটা আমাদের অর্থনীতির একটা বড় বিষয় হতে পারে। ঠিক সেইখানে এই সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া খুবই বিপদ ডেকে নেয়, এই বিপদ থেকে আমাদের রক্ষার কোনো না কোনো উপায় বের করতে হবে। আর যদি এই বিষয়ে কিছু বলার থাকে, আমার মনে হয় প্রধানমন্ত্রী, আমি আশা করব প্রধানমন্ত্রী এই বিষয়টাকে আরো খোলাসা করবেন, কারণ এটার সূত্রটা কি। তবে আমরা যতটুকু জানি রুশ ভাইও বলছিলেন ওই অঞ্চল নিয়ে একটি মানে পৃথক রাষ্ট্র গঠন এর প্রচেষ্টা একটা সময় ছিল, কিন্তু সেই প্রচেষ্টা কিন্তু এখন নাই, কারণ উলফল নেতারা আত্মসমর্পণ করেছে, তারা ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে ডায়লগ করছে, তারপরে অন্য অন্য নেতারা অ্যারেস্ট হয়ে গেছে, লাল ডেঙ্গা আপোষ করে সেখানে তারা প্রকাশ্য রাজনীতিতে চলে এসছে, নাগাল্যান্ডও তাই, আবার মণিপুরে যেটা আছে সেটা কিন্তু অন্য, মণিপুর কিন্তু খ্রিস্টিয়ান মেজরিটি নয় হিন্দু মেজরিটি, মানে জাতিগত বিষয়। তো কাজেই এখানে জাতিগত বিষয়কে ধর্মীয় বিষয়ে রূপ দেওয়া থেকে আমাদের বিরত থাকাই উচিত, এবং আমি আশা করব যে এই ধর্মীয় বিভাজন থেকে, হিন্দু মুসলমান খ্রিস্টান এই বিভাজন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মাথার মধ্যে কেন জানি ঢুকে গেছে আমরা মুসলমান আমরা মুসলমান, কারণ এটা অবশ্য আমাদের দোষ না, কারণ আমাদের 47 সালের মধ্য দিয়ে তো এই ঘটনা, 47 সালের ভারত বিভক্তি, আমি বলবো ভারত বিভক্তি বিভক্তি, সেই ঘটনার মধ্য দিয়ে এই যে মুসলিমিজম তারপরে এটাকে আরো আরো মানে যে বিকাশ ঘটেছে, এবং এটার আরো কারণ আছে ভারতে হিন্দুইজমের এত বেশি উত্থান হয়েছে, হিন্দুত্বের এত বেশি উত্থান হয়েছে, ভারতের সব লোককে হিন্দু বানাই দিচ্ছে, এমনকি মানে অমুসলিমদেরকেও তারা হিন্দু বানাই দিচ্ছে। একদিকে ভারতে হিন্দুত্বের উত্থান হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িকতার উত্থান ঘটবে ঘটবেই, এবং এইখানে আমরা মানে খ্রিস্টিয়ান ভূত দেখবো, তো এই ভূত দেখাটা ঠিক না। আমি আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি আপনাদের দুজনের কাছে, যে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ওদিন কিন্তু বলার সময় ওনার কোট আন কোট আমি বলছি, যে তিনি বলছে যদি আমি বাংলাদেশে কারো এয়ার কারো এয়ারবেস করতে দেই, ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নেই, কোনো এক সাদা চামড়াই প্রস্তাব করেছে। এবং তিনি আরো বলছেন যে বঙ্গোপসাগরের উপরে অনেকের দৃষ্টি এবং তিনি সেটা হতে দিচ্ছেন না, এটাই তার অপরাধ, এবং এই কারণেই বিভিন্ন সমস্যা হয়েছে, হচ্ছে এবং হবে, উনি এভাবে বলছেন। তো আপনি আসলে রাজনীতির দিকে ইঙ্গিত করছিলেন, এই কথাগুলোতে কি আসলে মানে রাজনৈতিক কোনো গন্ধ আপনারা পাচ্ছেন? আমি রুশ ভাই এবং মাহবুব ভাই দুজনকে আমি বলছি, রুশ ভাই আপনি যদি একটু ছোট্ট করে এটা এইটা এই বিষয়ে বলতেন, আমি আবার মাহবুব ভাইয়ের কাছে যাবো। আমি বঙ্গোপসাগর হচ্ছে চোকিং পয়েন্ট এলাকা, হ্যাঁ, এই এলাকাটার চোকিং পয়েন্ট। এখানে যেহেতু মায়ানমারে বড় ধরনের একটা পরিবর্তন, বড় ধরনের ঘটনা ঘটছে, বঙ্গোপসাগরের দিকে স্বভাবতই সবার নজর থাকে। রাশিয়া বহুদিন থেকে বঙ্গোপসাগরে তাদের আপনার একটা গেটওয়ে চায়, ভারত চায়, ভারত তো অলরেডি চিটাগাং কোর্টের আমাদের কি কি চুক্তি স্বাক্ষর করেছে, এখান থেকে মালামাল পরিবহন করবে, তাদের জাহাজ ভিড়বে, এই করবে সে করবে, তো ভারত তো করেছে। আপনার চীন
চীন তো আপনার বিসিআইএম, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার করিডোর, তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ, এগুলো নিয়ে এসেছে, এবং ওই বঙ্গোপসাগর এলাকার মধ্যে চীন এবং আপনার ভারত দুজনেই গভীর সমুদ্র বন্দর করেছে। তো শুধু এই এদের কথাও তো বলতে হবে, এখানে এখানে সবাই আসলে জিনিসটা চায়। আমাদের ভৌগোলিক ভূরাজনৈতিক যে অবস্থান, জেনারেল জিয়াউর রহমান আমাদের দেশের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যে যিনি আমাদের এই ভূরাজনৈতিক অবস্থানটাকে সঠিকভাবে তুলে ধরতে পেরেছিলেন। ওনার এই বক্তব্যটা আপনারা পড়েন, তাহলে আজকে প্রধানমন্ত্রী যেই কথাটা বলছেন তার কিছুটা সূত্র পাবেন, এবং এখানে সবাই আসবে, সবার এখানে নজর থাকবে, অস্বীকার করার উপায় নাই। তবে বাংলাদেশে, বাংলাদেশের মতো একটা ছোট দেশ, যেই দেশটা আসলে তার নিরাপত্তা রক্ষার জন্য, যেমন ছোট ছোট অনেক দেশ আছে তারা বড় বড় শক্তির সাথে সবসময় অনেক সময় যায়, আমরা জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে নিয়ে গেছিলেন চীনের সাথে, যে চীনের সাথে আমাদের একটা সামরিক একটা সখ্যতা তৈরি করেছিলেন, একটা জোট তৈরি করেছিলেন, এবং সেভাবে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে রক্ষা করার চেষ্টা করেছিলাম। এখন তো বাংলাদেশের বর্তমান সরকারের সাথেও চীনের সম্পর্ক অনেক ভালো, এখন চীনের ভালো, রাশিয়ার ভালো, ভারতের তো কথাই নেই। তাহলে এখানে অন্যদের আমরা কি বৈরিতা করছি না? আমরা তো প্রায় অন্যদের ব্যাপারে যা তা অশ্লীল কথাবার্তাও বলি, অন্যরাও চাইবে তাদের কিছু অবস্থান রাখার জন্য। এখন আমি বলতে পারবো না যে প্রধানমন্ত্রী যাদেরকে মিন করেছেন, উদ্দেশ্য করে বলেছেন যে তারা এখানে বিমান ঘাঁটি চায় বা কোনো কিছু চায়, আমি দেইনি বলে, এখন এটা উনি ভালো বলতে পারবেন, তার কারণ এই সমস্ত তথ্যের ভিতরে মানে পাওয়া আমাদের কোনো সুযোগ নেই, আমরা সেটা হুম পেতে পারি না। এবং তবে এই সাথে এই কথাটাও বলি, তাহলে ভারতও যে আমাদের এখান দিয়ে তাদের ট্রেন নিয়ে যেতে চাচ্ছে, আমাদের এই খুলনা বন্দর, মংলা বন্দর, আমাদের চিটাগাং বন্দর, আমাদের সমস্ত দেশের সমস্ত জায়গা তারা ব্যবহার করছে বা করতে চাচ্ছে, চুক্তি করছে, সেগুলোকেও সামনে আনতে হবে। চীন যে আমাদের এখানে ইপিজেড করেছে বিভিন্ন জায়গায়, নীলফামারী, ঈশ্বরদী, বিভিন্ন জায়গায়, সেই প্রসঙ্গগুলো আনতে হবে, এবং সামরিক সক্ষতায় যে বিভিন্ন দেশের সাথে আমাদের বিভিন্ন বিষয় হচ্ছে সেই জিনিসগুলোকেও আনতে হবে। আসলে বাংলাদেশের মতো ছোট দেশ সবার সাথে আসলে একটা কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেই চলতে হয়। কোনো একটা আপনি বড় শক্তিকে খেপিয়ে দিয়ে বাংলাদেশের মতো ছোট দেশ শান্তিতে কখনো থাকতে পারে না বা থাকা সম্ভব না, এবং নিরাপত্তা রক্ষা করাটাও সম্ভব না। আমরা ভারতের সাথে মারামারি করতে পারবো না, আমরা তাদের সাথে সখ্যতা রেখে আমাদেরকে চলতে হবে, এবং আমাদের আমেরিকার সাথে মারামারি করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাদের সাথেও আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে সখ্যতা বজায় রেখে চলতে হবে। এর বাইরে আমরা যেতে পারবো না, আর চীন তো আছে, আমরা কারোর সাথেই পারবো না। আমাদের লক্ষ্যটা হবে যে আমাদের যে ভৌগোলিক অবস্থানটা আছে, এই অবস্থানটা যেন আমরা এটার থেকে সুবিধা অর্জন করতে পারি, সুবিধাটা কিভাবে, নিতে যেমন পারি। সিঙ্গাপুর যেটা, সিঙ্গাপুর যেটা করেছে, আমাদের চিটাগাং বন্দর আমি ব্যবহার করতে দিব, কিন্তু আমাকে তুমি টাকা দাও, রেভিনিউ দাও, আমার এখান দিয়ে আমি ট্রেন যেতে দিব ইন্ডিয়াকে, ও 50 টাকা বাঁচাবে, আমাকে 10 টাকা দাও, কিন্তু সেটা তো হচ্ছে না। এখন সেটা না বলে এখন আমেরিকা কিন্তু আমাদের এখানে কখনোই এরকম ভাবে আসেনি, আসতে চায় তারা, অস্বীকার করার উপায় নাই। চীনও চায় এখানে তাদের অবস্থান থাকুক, তাদের একটা সামরিক মানে উপস্থিতি থাকুক, কিন্তু ইন্ডিয়া চীনকে এখানে আসতে দিবে না। সুতরাং এবং আমাদের জন্য চীনকে এখানে ডেকে আনা সামরিক ভাবে আমাদের বুদ্ধিমানের কাজ হবে না, আবার ভারতকে ডেকে আনা বুদ্ধিমানের কাজ হবে না। জিনিসগুলো হবে কি, আমাদের আসলে কূটনৈতিক মানে ভাষায় সফটলি জিনিসগুলোকে আমাদের দেশের স্বার্থে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেদিকটা দেখতে হবে। জি যাই হোক, আমরা তাহলে অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা আশা করব এই এই দেশ, আমাদের দেশ, এই স্বাধীন সার্বভৌম দেশকে আমরা ভালোবাসি, এবং এর 1 ইঞ্চি জায়গাও আসলে কারো জন্যই আমরা ছাড় দিব না, এটা আমাদের, এইভাবেই আমরা রক্ষা করব, এটাই আমরা সরকার কাছে প্রত্যাশা করি। যাই হোক, আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।